মহাচার্য তাবুরাম তাইদর জন্মভূমিত প্রতিমূর্তি উন্মোচন। ভাষাতত্ত্ববিদ, চিন্তাশীল লেখক, শিক্ষাবিদ তথা অসমীয়া ভাষা সাহিত্যের এগৰাকী উজ্জ্বল নক্ষত্র তাবুরাম তাই মিচিং জনগোষ্ঠীয় ভাষা সাহিত্য লোককৃষ্টির পথারখনলৈ তাইদে আগবাই যাওয়া অতুলনীয় অবদানের প্রতিভূস্বরূপে মঙ্গলবার জনগোষ্ঠীটির পিতৃপুরুষগীর এক আবদ্ধ মূর্তি উন্মোচন করা হয়। মিচিং ভাষা সংরক্ষণ আর সংবোধনের প্রতি সদা সচেষ্ট তাইদর নৃগোষ্ঠীয় ভাষা সাহিত্য, লোকনৃত্য, গীত বাদ্য আদিক রাষ্ট্রীয় ক্ষেত্রখনলৈ উত্তরণ ঘটার বাবে আমৃত্যুবর্তী হওয়া ভাষাচার্যগীর জন্মভূমির মিরি জীয়রী মহাবিদ্যালয়ের চৌহদত নির্মিত এক আবক্ষ মূর্তি উন্মোচন করে রাজ্য সরকারের শিক্ষা আর ভৈয়াম জনজাতি উন্নয়ন মন্ত্রী ডাক্তার রণোজ পেগুয়ে। ১৯৪২ চনত ধুনাখুটি আয়েঙ্গিয়া গাঁত জন্মগ্রহণ করা তাইদে ১৯৬৩ চনতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাধাকৃষ্ণ মিশন মহাবিদ্যালয়ের ইংরেজি বিষয়ত স্নাতক আর পরবর্তী সময়ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হিন্দু মহাবিদ্যালয়ের ইংরাজি বিষয়ত স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে স্বজাতি আর স্বভূমিলৈ কঢ়িয়াই আনিছিল গৌরব আর খ্যাতির মেটমরা সম্ভার। আগম মৃগাং তাইদর পত্নী বাসন্তী তাইত আত্মীয় স্বজন সহ তিনি সহস্রাধিক রাইজর উপস্থিতিত শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুয়ে মিরি জীয়রী মহাবিদ্যালয়ের আন্তঃগাঁথনি নির্মাণের বাবে ১ কোটি টাকা সাহায্য প্রদানের কথা উল্লেখ করে লগতে ধুনাখুটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আন্তঃগাঁথনি নির্মাণের বাবে শকত পুঁজি আবন্তন করার কথা ঘোষণা করে। তাবুরাম তাইদর এক সম্পূর্ণ পূর্ণাবয়ব প্রতিমূর্তি তেখেতর জন্মভূমি ঘুনাহুটিত স্থাপন করা হয়েছে। আর আজি আমি মাননীয় সাংসদ প্রদান বড়া, ময় মিচিং সাহিত্য শাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য অধ্যক্ষ, আমি সকলে এই প্রতিমূর্তি উন্মোচন করল। স্থানীয় মিরি জীয়রী কলেজের ক্যাম্পাসের ভিতরতেই প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। আর তেখেতর প্রতিমূর্তিয়ে আমাক সদায় সোঁৱৰাই থাকিব তেখেতৰ ভাল কামখিনিৰ কাৰণে, সমাজৰ প্ৰতি, দেশৰ প্ৰতি তেখেতৰ মহান অৱদানখিনিৰ কাৰণে, যাক লৈ আমি গৌৰৱান্বিত আৰু তেখেতৰ মতাদৰ্শৰে ভৱিষ্যৎ প্ৰজন্ম আগবাঢ়ি যাব বুলি আশা ৰাখিছোঁ। উল্লেখ্য যে তদুপরি রাজ্যখনের মুঠ ২৬খন মহাবিদ্যালয়ের লগতে মিরি জীয়রী মহাবিদ্যালয়খনও প্রাদেশিকিত করার নিশ্চয়তা প্রদান করে শিক্ষামন্ত্রী ডাক্তার রণোজ পেগুয়ে। মিচিং, আগম, কোবাং ৩৯ সংখ্যক কেন্দ্রীয় মিচিং ভাষা দিবসের সঙ্গে সংগতি রাখি অনুষ্ঠিত হয় এখন উন্মোচনী সভা। এই সভাত উন্মোচন করা হয় দুখনকৈ গ্রন্থ। ইফালে এই আবক্ষ মূর্তি উন্মোচনী অনুষ্ঠানত সাংসদ প্রদান বড়া, মিচিং সাহিত্য শাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য পরমানন্দ সায়েঙিয়া, অধ্যক্ষ সুনীল কুমার পেগু, কার্যবাহী সদস্য পুরুষোত্তম দলে, মিচিং আগম কেবাঙর সভাপতি হরিনারায়ণ পেগু, সাধারণ সম্পাদক খুমেশ্বর কান্তা, লক্ষিমপুর জেলা আয়ুক্ত সুনীত সত্তাবানকে ধরে বহু বরেণ্য ব্যক্তি উপস্থিত থাকে। অসমীয়া প্রতিদিন, ডিজিটাল সংবাদ, ঢকুয়াখানা।